আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে শেয়ার করব আপনাদের সাথে আরও একটা ব্লগ। তো আজকে রেসিপি করব, তো এখানে হচ্ছে বারবিকিউ রেসিপি করব। এটার জন্য প্রথমে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। টক দইটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছে। আর আমরা খুব রিসেন্টলি শীতের দেশে ঘুরতে যাব ইনশাআল্লাহ, আর সেখানে যাওয়ার জন্য মানে যাওয়ার সময় টুকটাক কিছু খাবার দাবার, যেহেতু তোকে অনেকটা ছোট তো ওর জন্য একটু নিয়ে নিব আর কি। আর এদিকে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া। এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম বারবিকিউ মশলা মানে রাঁধুনি যেটা পাওয়া যায় সেটা, এখানে দিয়ে দিলাম হচ্ছে কাবাব মশলা আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু বেশ অনেকটা চিকেন করব সেই পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। আর এখানে এখন সস দিয়ে দিব, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখানে আমি এখন বারবিকিউ সস দিব 2 টেবিল চামচের মতো, যেহেতু চিকেনের পরিমাণ বেশ অনেকটা এই জন্য। এখন দিয়ে দিব টমেটো কেচাপ, টমেটো কেচাপও আমি দিয়ে দিব 2 টেবিল চামচ। তো যেহেতু সসে একটু লবণ থাকে সেই বুঝে আর কি লবণের পরিমাণটা দিবেন। আর এখানে দিয়ে দিব ট্যাবাস্কো সস, এটা আমাদের খুবই পছন্দের একটা সস, অনেক দিন পাচ্ছিলাম না, এটা DCC মার্কেট থেকে মেবি আনা হয়েছে, কিছুদিন আগে গিয়েছিলাম তখন। আর এখন দিয়ে দিব হচ্ছে মানে একটা বড় লেবু থেকে হাফ লেবুর রস আর কি দিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, চিনিটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, আমি এখানে অল্প একটু দিয়েছি। আর যদি এখানে যদি ধরেন চিনি না দিতে চান কোনো কারণে বা ডায়াবেটিস থাকে, আমি তো আমার আব্বুর জন্য যখন রোস্ট রান্না করি তখন বেশি করে কিশমিশ দিয়ে দিই, যাতে করে একটু মিষ্টিটা ব্যালেন্স হয়, যদিও অতটা মিষ্টি লাগে না তারপরও একটু দিয়ে দিই আর কি। আর এদিকে হচ্ছে একটা মানে কয়লা আর কি আগুনে পুড়িয়ে নিচ্ছি, একটু আগুন ধরিয়ে নিচ্ছি কয়লার সাথে, আর এই পাশে চিকেনটা এখন এই মশলার সাথে ম্যারিনেট করে নিব। এখানে আরও কিছু চিকেন দিব, আমি একটু পরে দিব, এগুলো কড়াইতে দিয়ে নিই তারপরে, কারণ দেখা যায় যে ম্যারিনেট করার পরে মশলা বেশ অনেকটা থেকে যায়, সেই মশলাতেই আমি আর কি বাকি চিকেনগুলো করে নিব। আর এদিকে তো কয়লাটায় আগুন ধরে গিয়েছে, কয়লাটা এখন একটু একটা বাটিতে নিয়ে নিচ্ছি, স্টিলের বাটিতে, আপনারা চাইলে ফয়েল পেপারের মধ্যেও দিতে পারেন। তারপর একটুখানি ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। রিসেন্ট এভাবে বারবিকিউ খেতে আমার খুবই মজা লাগে, কয়লার স্মেলটা একদম চিকেনের ভিতর থাকে, চুলায় বানাইলেও মনে হয় না যে এটা চুলায় বানানো। এখন চিকেনটা নিয়ে আসলাম, দেখেন চিকেনটা কি সুন্দর হয়েছে, আর এখান থেকে অনেক সুন্দর স্মেল বেরোচ্ছে। আর এখন ছিল কিন্তু রাতের বেলা আর কি, তো যাই হোক এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর হ্যাঁ এখানে আমি সরিষার তেলও দিয়েছি, আর মানে এমনিতে রান্নার যে তেল সেটাও দিয়েছি। দেওয়ার পরে এখন চিকেনগুলো দিয়ে দিব কড়াইতে, আর বেশ অনেকটা তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিকেনগুলো দিয়েছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা আর কি ঢেকে রেখে দিব, দেন মাঝে আমি একবার উল্টিয়ে দিয়েছি, দেন আমি আবার একটু উল্টে দিচ্ছি যাতে করে মানে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। তো চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এটা এখন আমি হচ্ছে আলাদা একটা মানে কড়াই আর কি ভেজে নিব, যাতে করে মশলাগুলো না পড়ে। এই মশলাটা মানে নানের সাথে খেতে খুবই মজা লাগে। তো এখন একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে একটুখানি তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দিব, দিয়ে এখন চিকেনগুলো ভেজে নেব। সবগুলো চিকেনই আমি একদম ব্রাউন কালার করে একদম কড়া করে ভেজে নেব, যাতে করে কালারটা সুন্দর আসে। এক পিঠে কিছুক্ষণ রাখার পরে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি, দেখেন, আর একদম যখন একদম পুড়ে পুড়ে যাবে তখন এটা আমি আর নামিয়ে নিব। চুলা দিয়ে মনে হচ্ছিল আমার কাছে সময় অনেক বেশি লাগতেছে,
এই জন্য আমি এভাবে করে একদম সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি, যাতে করে একটু সুন্দর মানে পুরে আর কি চিকেনটা, আর খেতেও তাহলে মজা লাগবে আর কি। সবগুলো চিকেনই আমি এভাবে করে একটু পুড়িয়ে নিচ্ছি। দেন এই চুলাটার মধ্যে আমি আবার একটা কয়লা আর কি গরম করতে দেব, আর এই পাশে যে মশলাটা ছিল এই মশলাটার মধ্যে আর কি আমি চিকেনগুলো দিয়ে দিব। আর চুলাটা কিন্তু আমি অবশ্যই বন্ধ করে দিয়েছি এখন। সবগুলো চিকেন দেওয়ার পরে আমি আবারও ছোট্ট একটা বাটি নিলাম, নেওয়ার পরে কয়লার টুকরাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটুখানি তেল দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনাটা খোলার পরে দেখেন চিকেনটা কি সুন্দর হয়েছে, আর এটার স্মেলটা এত সুন্দর আসছিল মাশাল্লাহ। এই তো চিকেনটা এখন খাওয়ার সময়। আর বাকি যে চিকেনগুলো ম্যারিনেট করেছি সেগুলো আমি আলাদা করে যেদিন যাব ঘুরতে সেদিন আর কি ফ্রাই করে নিয়ে যাব। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।